করে অনেকক্ষণ ধরে পিছনে হচ্ছে ফলো করতেছে, আমি ভাবছি যদি পাশ দিয়ে গাড়ি যাচ্ছে সেই জন্য বোধ হয়। ওই পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার ব্যাগ করে টান দিয়ে গিয়েছিল। আমি হচ্ছে বয়রায় গেছিলাম ক্রসিং করতে, তাই দেখা গায়ে যাচ্ছিলাম, বাড়িতে বই ছিল, টাকা ছিল আর ফোন ছিল, সব নিয়ে গেছি। মানে থাবা দিয়ে নিয়ে চলে গেল। আচ্ছা আপনি বলেন তো, আপনি চালাচ্ছিলেন আপনি বলছিলেন কি হয় এখানে মাঝে মাঝে কি হয় বলেন তো? মাঝে মাঝে এর আগে ঘটনা ঘটেছে, এইভাবে যদি আসলে মোটরসাইকেলে এবং ভ্যানের উপর থেকে এইভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটে, এটা আসলে আপনি ছোট করে দেখা যায় না? আপনি আসলে এটা তো এই ধরনের ছোট করে দেখা যায় না, আইনের দৃষ্টিতে তো বড়। এটা কি সেই ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সরকারের কাছে? অবশ্যই দরকার, অবশ্যই দর্শক। এই জায়গাটার নাম হচ্ছে সুখদরা, আর এটা মূলত খুলনা মোংলা মহাসড়কের একটি জায়গা। এর পাশেই হচ্ছে মহিষ প্রজনন খামার। এই জায়গাটাই মূলত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে। তা আপনারা তো শুনলেন যিনি ক্ষতিগ্রস্ত হয়েছে তার কথা, এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই রাস্তায় এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি যাতে পুলিশ ছিনতাইকারীদের ধরতে তৎপর হয় সেই দাবি জানিয়েছেন তারা, যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে। আইনের আওতায় আনা যায় সেই ব্যবস্থা করতে দাবি